আমি বলছি আপনি আর দুইটা দিন অবশ্যই থাকবেন, আর আপনি থাকলে মামুনও খুব খুশি হবে। না ভাবি যান, আপনি তো জানেন আমি আর থাকতে পারছি না। কিচ্ছু হবে না, একদিন থাকলে কিচ্ছু হবে না। আজকে দুপুরবেলা খেয়ে তারপরে যাব, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। ঠিক আছে ভাইজান, মামুন যদি কোনো উল্টোপাল্টা করে আপনি কিন্তু ওকে শাসন করবেন। মামুনের ভার কিন্তু আমি আপনার হাতে দিয়ে গেলাম। আচ্ছা তিনটা বছর যাবৎ তুই একই কথা আমাকে বলে যাচ্ছিস। আচ্ছা তোর পেটের মধ্যে কি টিপ রেকর্ডার আছে নাকি? এই আমি শুধু শুধু কি ওকে সন্তানের মতো ভালোবাসি? মামুনকে আমি আমার সন্তানের মতোই ভালোবাসি। আমি জানি ও কেমন, ওর বাড়ির সব দিকে খেয়াল রাখে, জানিস তো। আমার ছেলেটা একটু সহজ সরল তো, দুনিয়ার কোনো প্যাঁচগোঁচ ও জানে না। দুনিয়ার প্যাঁচগোঁচ ওর জানার দরকার নেই, দুপুরে খেয়ে যাবি, আমার দেরি করে দিচ্ছিস। আমি যাই। তাই গেলাম। ভাবিজান, এবার এসে দেখতাছি ভাইজানের হাতে লাঠি, ভাইজানের কি কোমরে ব্যথা। কি বলছেন বুবু, ব্যথাটা তো হবে কেন? আপনি এসে পর্যন্ত দেখেছেন আপনার ভাই কখনো লাঠিতে ভর দিয়ে হাঁটে? ওই যে কথাই আছে না খুদাই, আপনার ভাই শুধু শুধু ঢং করতেছে, ঢং। আচ্ছা ভাবি, হ্যাঁ মামুন গেল কই? বুবু আমার মনে হয় ভিটাই গেছে, আজকে কামলারা ওখানে কাজ করছে তো দেখতে গেছে। চলেন ঘরে চলেন। চলেন। কাগের সাথে কি কই, তোরা তো আর ইংরেজি বুঝিস না, সব মূর্খ সমাজ। লাগিয়া আসল কথা কই, এই টাহা বাইর কর, দশ টাহা করে তাড়াতাড়ি বাইর কর। কি হলো টাহা বাইর কর। এর তো কয় কমিশন, এই কমিশনের মানে বুঝো না? তা বুঝি না, তবে ওদেরকে কাজ দেওয়ার সময় কি ওদের সাথে কথা বলে নিয়েছিলে যে কমিশন দেবে? হ্যাঁ কি ভাই, কমিশন দর কথা হইছে? তাহলে তো এই টাকা নোয়ার ব্যাপারটা মামুজানকে জানাইতে হয়। মামুন বোঝে না কি ব্যাপারটা আছে, এই টাহা তো আমি মাঝে মাঝে ওকে দিতে দার নেই, এই দার নাই, এই ফেরত দিয়ে দিচ্ছি। না ভাই, যাও। শয়তানটা কোথায় যাইছে, উড়িয়ে এসে জুড়িয়ে বসলো। এরম ভাবে চলতে থাকলি আমার ব্যবসা তো লাঠে ওঠে না। এর একটা বিহিত ব্যবস্থা যদি নাই করতে পারি খালি তো এই দুশ্মন নামের মজে যথাটে না। ওরে মামু, তোরেই আমি খাইছি। এই যে মামা আপনার চা, চিনি ছাড়া দুধ চা। ভেরি গুড। না না না, রাখলে ঠান্ডা হয়ে যাবে মামা, আপনি পেপার রাখেন, আগে চা খান। দেখেছেন বাবু, মামার জন্য স্পেশাল আর আমাদের জন্য, আরে আপনাদের জন্য ভালো চা।
ফার্স্ট ক্লাস আম্মা তুমি আবার কবে আসবে সেটা তো বলতে পারি না বাবা মানুষের বাড়িতে কাজ করি চাইলে তো আর ছুটি দিব না তা ঠিক বলেছো বাবা এমন কোন কাজ করো না যাতে তোমার মামার মান সম্মান নষ্ট হয় হ্যাঁ 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 কোনো কাজ করব না মামা আমার দয়া সাগর মামার দয়ায় আমরা বেঁচে আছি মামা আমাকে দেখে শুনে রেখেছে তাই বলবে তো না হ্যাঁ ছেলে আপনার মাশাআল্লাহ খুব লক্ষ্মী দোয়া করবেন হ্যাঁ রাইলা আমার মনে হয় চল দিন থাকতে থাকতে আমরা রওনা হ্যাঁ জি ভাই চল জরুরি ক্লাস করছে আমি এক্ষুনি যাচ্ছি সমস্যা কি জুয়াল সাল মাই একসাথে থাকতে থাকতে 19-20 হলে কি ইয়া এই বয়সে বোঝেন নাকি এটা আমার বুঝতে হবে এটা আমাকে বুঝতে হবে না এই এই দুশমন তো আর যদি একদিনও শুনছি তুই আমার মেয়ের সম্পর্কে আজে বাজে কথা বলছিস মনে থাকবে তোকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমি শুনি আমার মেয়ের সম্পর্কে তুই একটা কথাও বলেছিস তাহলে তোকে আমি দুপুর রোদের মধ্যে চিত করে শুয়ে রাখবো যদি কোনো কেলেঙ্কারি হয়ে যায় তাহলে কি তুমি আর আমি কিছু করতে পারবো না পেরেছো বিয়ে করতে না পেরেছো কিছু করতে তুমি কি আমার অশ্লীল কোনো ইঙ্গিত করলা অবশ্য মহব্বতের মাঝে অশ্লীল বলতে কিছু নাই আচ্ছা তোমার এই ফাজলামো ভাবটা ছেড়ে একটু সিরিয়াস হবে প্লিজ এটা কেমন কথা প্রেম ভালোবাসা মানে পুরোটাই তো পাগলামি ফাজলামি বুঝুই তো এটা ছাড়া প্রেম হয় আচ্ছা বলো তো মানে মামুন রে নিয়ে কোনো সমস্যা কাছে আগায় বসো ধ্যাত মামুন কি নিয়ে সমস্যা হতে যাবে কেন আজকে মামুন আছে বলেই তো তুমি আর আমি লুকিয়ে প্রেম করতে পারছি তা জানি তোমার যে কোনো বিপদে মামুন ভাই তোমার পাশে থাকবে সেটা আমার বিশ্বাস কিন্তু না বাবা যদি একবার আমাদের বিষয়টা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো না তো না তো মানে কি না মানে তোমার বাবা মা যে এত তাড়াতাড়ি জিনিসটা নিয়ে ভাববে সেটা ভাবিনি বিষয়টা আর কয়েকটা দিন পরে ভাব কয়েকদিন পরে না এক্ষুনি ভাবতে হবে তোমাকে শোনো আমার বাবা মা জানে যে আমি তাদের পছন্দে বিয়ে করব দিনে দিনে তাদের সন্দেহ আমার প্রতি অনেক বেড়ে যাচ্ছে আমি কদিন এভাবে সামলাবো যতদিন পারো এটা কেমন কথা তোমার বিয়ে করার সব যোগ্যতাই কিন্তু আমার আছে দেখতে শুনতে ভালো বাপের ব্যবসা সামলায় শিক্ষিত মানুষ প্রেম করি বলে বিয়ে দিব না এই নিয়মটা কিন্তু আমি মানতে পারলাম না তোমার মাথায় না মানে এতটুকু বুদ্ধি নেই তোমার বাবা আর আমার বাবা কি রাজি হবে সারা জীবন ইলেকশনে পদে প্রতিদ্বন্দ্বিতা করে গিয়েছে কি ছেলে আর মেয়েকে বিয়ে দেবার জন্য কি হলো কোথায় যাচ্ছ কি আশ্চর্য ঘুরপাক খাচ্ছ কেন এ শোন বাবা আমার সম্পত্তি ব্যবসা মার্জে সব লিখে দিছে সো কোনো প্রবলেম হলে তুমি আমি ভাইকে বিয়ে করবো এই কাজ একটু আগায় বসো না এই রে মামুন ভাই মনে চলে এসেছে আমার এক্ষুনি উঠতে হবে এই উঠবা ভালো কথা মামুন বারে বলবা না নিশানাটা পারফেক্ট করতে পুকুরের ডিল যদি আমার মাথায় পড়ে কেমন লাগে বলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর বলে দিব থাকো এই শোনো না একটু থাকো না তোমাকে বলেছি পুকুরে ঢিল ছুটতে তুমি মাথায় ঢিল ছুটলে কি মনে করে
আপা পেরেশানিতে ভুল হয়ে গেছে, জলদি বাসায় চলেন। কেন, বাসায় আবার কি হয়েছে? না আপা কিছু হয় নাই। আরে প্রাইভেটের টাইম শেষ হয়ে গেছে না, দেরি হলে মামি আবার ওদিকে চিল্লাপাল্লা লাগিয়ে দেবে। তো চিল্লাপাল্লা করলে আমার সাথে করবে, তাতে তোমার কি? কথা তো একই, আপনাকে বকা দিলে আমারও তো খারাপ লাগবে, তাই না? আমাকে বকা দিলে তোমার খারাপ লাগবে কেন? ও মা, আমি আপনার সাথে আছি না, আপনার এই প্রেম ভালোবাসা আমি হেল্প করছি না, আপনার কিছু হলে আমারই তো খারাপ লাগবে, তাই না? আচ্ছা মামুন ভাই, তুমি তো সবসময় মানে অন্যায়ের প্রতিবাদ করো। এই যে ধরো আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করছি, তুমি এসে আমাদের সাহায্য করছো, তোমার কাছে মনে হচ্ছে না যে এটা অন্যায়? না বেলা আপা, ভালোবাসা অন্যায় বলতে কিছু নাই। আর আমার মা কি বলেছে জানেন? ভালোবাসা আছে বলেই তো দুনিয়াটা এত সুন্দর। কিন্তু মা ইদানিং যেভাবে সন্দেহ করতে শুরু করেছে, কয়দিন পর কি যে হবে আল্লাহই জানে। আহা, কিচ্ছু হবে না বেলা আপা, আপনি শুধু শক্ত থাকবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ধরো চলো। এমন ছাগলের মতো ম্যানম্যান করছিস কেন? হ্যাঁ ভ্যা ভ্যা করছিস কেন? তুই না পুরুষ মানুষ, পুরুষ মানুষ ঘোড়ার মতো শব্দ করবি, বুঝছিস? মামিজান, ওই মায়ের খাওয়ার পর আর নারী পুরুষ আলাদা কিছু থাকে না, সবাই গরু ছাগল হয়ে যায়। আর আপনি যে মায়ের দেখছেন, আর যদি কোনো হিজড়িরে দেখেন, তাহলে ও নারী হলে পুরুষ আর পুরুষ হলে নারী হয়ে যেত, হিজড়ি আর থাকতো না মামিজান। আমার সাথে রসিকতা করছিস না, রঙ্গ তামাশা করছিস? এই ছাগল, আমি তোর বিয়ান লাগি? হ্যাঁ তবা আস্তাগফিরুল্লাহ, আমি জানি এটা কি করলেন, আমার গাড়ে তো একটা মাথা, আমি আপনার সাথে রঙ্গ তো আশা করবো, সেই সাহস আমার আছে গ্রন? আই নারিকেল পাড়ার লোক পাইছিস যে কালকে সকাল আসবে কইছে। ভীষণ মজা হয়েছে কিন্তু, বইগুলো আর পানি বোতল আমাকে দাও, তোমাকে কষ্ট করে রুম পর্যন্ত যেতে হবে না। আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম। মামি বাজারে যেতে হবে না, কি আনবো? মামি গেলাম। মামি জান, এখন কথা জিজ্ঞেস করবো। আবার কি? আবার মারবেন না তো? আরে না, মারবো কেন বল। এই যে মামুনের বেলার কথা কতি যাইয়ে আমার তো দুলাই দিলেন। আচ্ছা আপনি কোন কথাটা কি এবার সস্তা কথা কইছি, এবার ফেলনা কথা কইছি কোন? মামি জান, মানুষের কিন্তু ভুল হয়, শয়তানের ভুল হয় না, এটা কিন্তু আমার কথা না, গুরুজনরা বলছে। এই যে দেখেন আমার এত বুদ্ধি, অথচ এত বুদ্ধি থাকা সত্ত্বেও আমি কি করছি, কত বড় একটা ভুল করছি, মানে আপনাকে বাড়ি আমি কাজ করতেছি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা, যা। এই যে সত্যি কথার বাদ নাই, কথা খাবো সত্যি, খাবো মায়ের। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। এই যে দাঁড়ান, এই যে আম্মা, কোথায় যাচ্ছেন? প্রাইভেটে যাচ্ছি। তোর নাচ প্রাইভেট বন্ধ? হ্যাঁ প্রাইভেট বন্ধ, কিন্তু ওই একটা বান্ধবীর কাছে যাচ্ছিলাম, ওর কাছে অনেক জরুরি নোট আছে। ও কোন বান্ধবী? মা তুমি চিনবে না, ও পাশের গ্রামে থাকে, আমরা একসাথে প্রাইভেট পড়ি। তা নোট আনবি ভালো কথা, নোট আনতে গেলে এরকম সাজগোজ করতে হয় নাকি? তোকে দেখে তো মনে হচ্ছে যে একেবারে লিপস্টিক আর স্নো পাউডারের দোকান দিয়ে ফেলেছিস। তোমার সমস্যা কি, তুমি কি বলতে চাও? কিছুই বলতে চাই না। না তোমার কথা তো শুনে মনে হচ্ছে যে আমি প্রাইভেটের নাম করে প্রেম করতে যাই। না আমি তো সে কথা বলিনি, এখন তোর কথা শুনে মনে হচ্ছে তুই তাই করতে যাচ্ছিস। না 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 না, তোমার কথার ঢং শুনে তো তাই মনে হচ্ছে যে তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করো আর উল্টো পাল্টা কথা বলো। ছি মাছি, আই 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 আই, কি হলো, কি আই আই, কে কে বলেছে? কাঁচ
যাচ্ছিস কেন বউ? কে কি বলেছে? তোকে কেউ মেরেছে নাকি? বাবা দেখো না, মা আমাকে ইদানি কথা কথা সন্দেহ করে। আমি একটু রেডিওয়ে বেরোচ্ছিলাম বলে সে আমাকে কতগুলো কথা শোনালো। মর্জিনা, তোমাকে আমি নিষেধ করেছি আমার মেয়েকে তুমি কিচ্ছু বলবে না। তুমি মা, তুই বরং যা, তবে একলা যাস নে, হ্যাঁ, সঙ্গে মামুনকে নিয়ে যা, হ্যাঁ, আমি দেখছি কে কি করে। হ্যাঁ বাবা যা। মর্জিনা, তোমাকে একটা কথা বলি, মানে তোমার কাছে আমি অনুরোধ করেছি যে আমার মেয়েটাকে এভাবে কথা বলো না, হ্যাঁ, মনে অনেক কষ্ট পায়, আর কখনো বলো না, হ্যাঁ। কিছুই বলা যাবে না, আই লাভ ইউ বলতে হবে না। দেখো, তোমার মতো এত দয়ালু হলে তোমার মেয়ের জীবনে এতদিনে বারোটা না একটা বেজে দুইটাই গিয়ে ঢুকতো। মিনমিনে শয়তান একটা, জানো না তো, কিছু বাড়িতে থাকো না দেখো না, যত সব আমার দেখতে হয় আমার সামলাইতে হয়। আসসালামু আলাইকুম। তোমার মতো মহিলার মেয়ে হওয়া তো বেলাকে আরো বধা উচিত ছিল। ও তো অনেক ভালো আছে, ঠান্ডা। তোমার নাম মর্জিনা না হয় জানেন কি হওয়া উচিত ছিল? আরজিনা, আরজিনা। এটা তুমি কি করলা ময়না? এত সুন্দর একটা রোমান্টিক গান তুমি টাস করে বন্ধ করে দিলা। এই তোমাকে না সবসময় বারণ করছি, তুমি ফাজলামো করবে না। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো তো। আরে দুশমন মার কাছে আমাকে আর মামুন ভাইকে নিয়ে যাতা কথা লাগাচ্ছে। মার সন্দেহর বাতিক দিন দিন বেড়ে যাচ্ছে, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না, কিছুই ভালো লাগছে না। কি হলো তোমার? এই ছেলে, তুমি মামুনের সাথে বেশি বেশি করে মিশবা, বেশি বেশি করে কথা কইবা, যাতে করে তোমার মার সন্দেহটা মামুন পর্যন্ত থাকে, আমাদের সম্পর্কটা যেন উনি টের না পায়। বাহ, দারুণ বুদ্ধি দিয়েছো তো। তোমার মাথা থেকেও যে এত ভালো বুদ্ধি বেরোতে, মানে মানে তুমি যে এত বুদ্ধিমান সেটা তো আগে বুঝিনি। সবই যদি একদিনে বুঝা ফেলো তাহলে বাকি জীবনটা কেমনে কাটাইবা? শোনো, মামুনের ব্যাপারটা কিন্তু তুমি খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, সেটা মাথায় রাখবো, কিন্তু তার আগে বলো তুমি ঢাকা যাচ্ছ কবে? এই আগামী সপ্তাহ শেষে যাইতে পারি। কেন বলতো? তুমি আসার সময় আমার জন্য একটা বডি স্প্রে নিয়ে আসবে। একটা কেন? তোমার লাগে আমি দুই দুইটা বডি স্প্রে আনবো, দুইটা বডি স্প্রে দুই হাতে লয়ে বগলে নিয়ে করে মারা দিবা, কোনো প্রবলেম নেই। আসো আসো, একটু হাতটা ধরি। ভালো কথা মনে পড়ছে, তোকে তো আবার একটু লেহাপড়া না শিখেলি সব ভুলিয়ে যাইস। ওই যে যা যা করিয়ে আসলাম, খবরদার কেউ যেন জানে না। আর ওই মামা জানার সামনে আমি যা বলবো তুই খালি হা হা করবি, বুঝছিস? খবরদার উল্টো পাল্টা। আরে হয় এখন ইচ্ছে না, ওই মামার সামনে যাইয়া আমি মামা, ঘটনা হয়েছে কি, জামানা ভালো না, সবকিছুর বরকত কমিয়ে গেছে, আর তাছাড়া আপনার সামনেই তো সব পারলাম। তা অবশ্য ঠিক, তুই আমার সামনে পেরেছিস, কিন্তু তাই বলে এত কমে যাবে? ছেলে, তুই ওই যে গাছের নিচে ওই যে ডোবা পানি এগুলো তো খুঁজে দেখেছিস যে ওখানে পড়ে আছে কিনা? সব খুঁজেছি মামা। ওরা হচ্ছে আমার একেবারে নিজস্ব খাস লোক, ওরাও দুই নাম্বারি করে কাজ করবি না, আমি গ্যারান্টি। আরে চুপ কর, আমি তোকে জিজ্ঞেস করেছি, আমি তোকে জিজ্ঞেস করেছি। এতগুলো গাছে মাত্র এই কয়টা ডাব? মামা, মামা এগুলো কোথায় পেলি? আরে ওই যে আমাদের নারকেল গাছের নিচে যে ডোবা আছে, ওই ডোবার পাশে একটা ঝোপ আছে, ওই ঝোপের মধ্যে গিয়ে দেখি কি 20-25টা ডাব লুকোনো। আমি সব নিয়ে এসেছি, কিছু ধুয়েছি আর কিছু এখানে নিয়ে এসেছি। ও, তার মানে তো এগুলো
মানে চুরি করে বিক্রি করে দেওয়ার একটা ধান্দা, তাই তো? মামাজান আমি তোকে কিছু বলিনি। মামাজান মিস্টেক করে ভুল করছে, মানে ভালো মতো খুঁজে নাই, ভালো মতো খুঁজিস নাই কেন? হ্যাঁ কে খুঁজবে? আচ্ছা দুশ্মন, তোকে কি মনে হয় যে আমি একটা গাধা? না মামা, কখনো মনে হয় না। না আচ্ছা আমার পায়েগুলো কি রে? স্যান্ডেল, দামি স্যান্ডেল। কিসের তৈরি? চামড়া। চামড়া তো আমার চামড়া নয়। মামা আই খুঁজিস নাই, দেখ দেখ মামাটা দেখ আই আমি তোমাকে আমি নিজ হাতে তোমার মামুন যে দুশ্মনকে বিশেষ শাস্তির ব্যবস্থা করো। এক ভাই দাঁড়াই থাকতে থাকতে আমার ভাও শেষ। ডাব চুরি করিয়ে না যদি আমি কাঁঠাল চুরি করতাম, ও মামুন ভাই ভাইরে আমার ভাও নাই ভাই, ও ভাই কোনো লাভ নাই দুশ্মন ভাই, এটা মামাজানের শাস্তি, আরো এক ঘন্টা আপনাকে এভাবে থাকতে হবে। ডাব চুরি করার সময় মনে ছিল না মামুন ভাই, মাফ করে দেন ভাই, ও ভাই ওরে ভাগ্য ভালো ডাব চুরি হচ্ছিলাম, যদি কাঁঠাল চুরি করতাম নাই। এ রে মিয়া, তুমি আর কাম পাও নাই দুশ্মনের কথা শুনে নাক চুরি করতে গেছো? কাটো কাটো, ভালো মতো ছিল না ভাই, মুড়ি বানানো খাবে? না বেলা পায়, মাত্র আমাকে ডাবের পানি খাইয়েছে, পেট ভরে আছে, আমি এখন আর কিছু খাবো না। মামুন ভাই, গতকালকে তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, তুমি কিছু মনে করনি তো না? ও মা, কখন খারাপ ব্যবহার করলেন? কই আমার তো কিছু মনে পড়ছে না, কি যে আপনি উল্টাপাল্টা বলছেন না। কিছু মনে পড়ছে না, ঠিক আছে তাহলে আমার সাথে মুড়ি খাও, আমি তোমাকে খাইয়ে দিই। তুমি যদি মুড়ি খাও তাহলে মনে করো তুমি কিছু মনে করো না। না না না, আমি কিছু মনে করি নাই, আমি খাবো না। হা করো হা করো হা করো, খাও খাও খাও। তুমি না খাবো না। না আরেকবার। আর খাবো না, আর খাবো না। কেন? আপা, আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে এসেছেন। ঠিকই ধরেছো, আমার আসলে তোমার কাছ থেকে একটা হেল্প লাগবে। হেল্প? আরে সেটার জন্য তো আমি আছি, আপনি বলে ফেলেন। তুমি গতকালকে আমাকে যে বিষয়টা নিয়ে বলেছিলে সেটা আমি অনেকবার ভেবে দেখেছি। আসলেই ঠিক, সজলের সাথে ঘন ঘন এত দেখা করাটা আসলে রিস্কি হয়ে যায়। কিন্তু মামুন ভাই, হয়েছে কি কদিন পরে সজলের জন্মদিন, ওর বার্থডের দিন যেভাবেই হোক ওর সাথে আমার দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, যেভাবেই হোক আমি একটা ব্যবস্থা করে নেব। সত্যি? আরে এটা কোনো ব্যাপার, এই খুশি তো মুড়ি খাও। ঘটনা তো নিজ চোখে দেখলেন, এখন আপনি কম এইভাবে যদি চলতি থাকে জুয়ান সাওয়াল মাইয়ে উনি বিশতি কত না, মানে আমার তো কোনো স্বার্থ নাই, কিন্তু ঘটনা একটা ঘটিয়ে যাওয়ার পর আপনাকে যদি মান সম্মান চলিয়ে যায় সেই সম্মানকে আর ফেরত পাবেন? ঘটনা হয়েছে, আমার নাম দুশ্মন বললে আমার কথার কোনো দাম নাই। এখন ঘটনা হয়েছে আমি যান, যা দেখানোর তা তো দেখালাম, এখন আপনার যেটা বোঝার আপনি বোঝেন। আসি জিনা, আমার সুন্দরী বউ, তুমি এখানে মুখ কালো করে কি টেনশন করছো, কি ভাবছো, কি চিন্তা করছো, তুমি কি কোনো উপন্যাস লিখছো নাকি? এসব ইয়ার কি রাখো তো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো, আমি তো কখনো নিষেধ করিনি যে আমার সাথে কথা বলা যাবে না, বলো বলো বলো। এই যে এলাকা নিয়ে এত যে চিন্তা করো, তা নিজের ঘর নিয়ে কিছু চিন্তা করো,
কোনো খেয়াল আছে তোমার? ঘর কেমন চলছে? ঘর ঘরের চিন্তা মানে ঘরে তো সবকিছু ঠিকঠাক মতো চলছে। আমার এত সুন্দরী বউ কি সুন্দর করে ঘর পরিচালিত করছে, আমি কেন চিন্তা করব? রসিকতা করো না তো, ঘর ঠিক নাই, ঘর ঠিক চলছে না। এই যে মেয়েটা বড় হয়েছে সেদিকে খেয়াল আছে? মেয়ের বিয়ে দিতে হবে না? বেলা আবার বড় হলো কবে? বেলা তো মাত্র আয়ে পরীক্ষা দেবে, এখনই তুমি মানে ও বড় হয়ে গেছে কেন বলছো? আয়ে পরীক্ষা দিলে মেয়ে ছোট থাকে না। তাহলে এখন কি করতে হবে সেটা বলো, আমি তো তোমার অনুগত স্বামী। বলো, মেয়ের বিয়ের জন্য ছেলে ডাকো, ঘটক খবর দাও, ঘটক এসে পাত্র দেখাক। তুমি এত পেরেশানি কেন করছো আমাকে একটু খুলে বলো। টেনশন কেন করছি, আসো এদিকে, তোমার কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ, আসি না, আসো। এই এসে গেলাম। আচ্ছা সুন্দরী বউ আমার, তোমার বংশ না পাগলের বংশ? তোমার আটটা ভাইয়ের মধ্যে না দুটো ভাই পাগল? আমার মনে হচ্ছে ওই রোগটা তোমাকেও টাচ করেছে। মানে কি মামুন, বিলাস সাথে কি এ সমস্ত তুমি আজ খুবই কথা বলছো? দেখো সময়টা খারাপ, এই বয়সে একটা কিছু উনিশ বিশ হয়ে গেলে। আচ্ছা ওই উনিশ বিশ মানে কি বলো না? আমার মাথা মাথা উনিশ বিশ। দেখো এই জোয়ান মেয়ে ঘরে রেখে আমি কিন্তু শান্তিতে তোমার মতো লাঠি নিয়ে করতে পারবো না, বুঝতে পারলে? তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই করো। এই জোয়ান মেয়ে, এদিকে তো বাপ। আসছি বাবা। বিষয়টা হচ্ছে যে মাথা মানে উনিশ তোমার জন্যই তো, তুমি তো বলেছিলে মামুন ভাইয়ের সাথে বেশি বেশি মিশো, তাহলে সন্দেহ দিকে চলে যাবে, এখন কি করবো? বিষয়টা কিন্তু আমি একভাবে ভাবছিলাম, কিন্তু বিষয়টা যে এরকম হয়ে যাবে তখন কিন্তু তুমিও সাই দিছিলে। তোমার বাবা মা যে বিয়ে পর্যন্ত নিয়ে যাবে সেটা কিন্তু আমি একদম ভাবি নাই। কান্না করতেছো কেন? আমি কি ভেবেছিলাম যে তোমার এইবার জন্মদিনে আমরা একসাথে কেক কাটবো, আমার কপালটাই খারাপ। মানে এত সিরিয়াস হলে বিষয়টা তো আমি ভাবতেছি, আমার চিন্তা করার সময় দিতে হবে তো তোমার। হ্যাঁ তুমি চিন্তাই করতে থাকো, আমার বিয়ে হয়ে যাক। এই দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকেই তো তুমি ভালোবাসবে, অত এলাকায় কি আমি ছাড়া কেউ আছে বলো? আমি অত এলাকার বাইরে তোমার যাইতে দিব না। শান্তি, কি যে ভালো লাগবে, বুকের মধ্যে মাথাটা দিয়ে রাখো। জিল, আমি আমাদের দুজনকে নিয়ে দুশ্চিন্তা করছি, তুমি এখনো ফাজলামো করে যাচ্ছ। এত চিন্তা করার কি আছে, যাওয়ার পরে দেখা যাবে। যাওয়ার পরে দেখা যাবে না, বাবা অলরেডি ঘটককে খবর দিয়ে ফেলেছে, ঘটককে দেখা পাত্র যদি বাবা পছন্দ হয়ে যায় তাহলে ওর সাথে আমার বিয়ে হবে, আমি বিয়ে করব না। কইলো না তুমি। এই কি ব্যাপার সজল ভাই, বেলা আপা এভাবে চলে গেল? আপনি চিন্তা করেন না, এটার একটা ভালো বুদ্ধি আমার আছে। চিন্তা করেন না ভাই, আমি যাই, দেরি হয়ে গেল। আপনি এমন করে আছেন কেন, মনটা খারাপ কেন আপা?
তোমাকে বলে কি লাভ? লাভ লোকসান পরে, আগে বলেন। অবশ্য সজল ভাই আমাকে একটু বলেছে। কি বলেছে? ওই যে ঘটকের ব্যাপারটা, কোন ঘটক নাকি আসবে। আপা, আপনার এই মন খারাপ দেখলেন আমার কিছু ভালো লাগে না। আপনি কোনো চিন্তা করেন না, এই যে ঘটকের সমস্যাটা আছে না, এটা আমি দেখছি। সত্যি? কিভাবে? সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকেন। দেখো মামুন ভাই, তুমি তো জানো আমি সজলকে। আপা, আপনার জন্য আমি সব কিছু করতে পারবো। আর এটা তো একটা ছোট্ট ব্যাপার, আপনি কোনো টেনশন করেন না। সত্যি? একদম সত্যি। পাঁচ টাকার আইডিয়া কিন্তু খুব ভালো। আমি তাহলে এখন যাই আপা, অনেক কাজ জমে আছে। ওকে। কি ব্যাপার মা, কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি জরুরি কথা বলো। আর কিছু বল। যা বলবো তুই কিন্তু ঠিকঠাক ভেবে চিন্তে উত্তর দিবি। আচ্ছা ঠিক আছে, আগে কি বলবে সেটা বলো। না মা, মানে আমি বলছি কি, মানে বাবা মা তো এখন সন্তানের বন্ধুর মতোই, তাই না? তাই আর কি, মা বাবার কাছে কোনো কিছু গোপন করা কিন্তু ঠিক না। আচ্ছা মা, তোমার হঠাৎ কি হলো বলো তো, এমন আচরণ করতে শুরু করলে কেন? আমি মা একটা বিষয় তোর কাছে খোলাসা করে জানতে চাচ্ছি, আর তুইও কিন্তু ব্যাপারটা খোলাসা করেই বলবি আমার কাছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি বলবে সেটা তো আগে বলো। তুই কিছু মনে করিস না। হ্যাঁ, এই মানে মানুষ বিভিন্ন বয়সে বিভিন্ন রকম ভুল করে, তো এটা দোষের কিছু না। শোনো মা, যা বলবে সরাসরি বলো, কথার এত মার প্যাচ কিন্তু আমার পছন্দ না। বলছি বলছি, আমাদের মামুন, মানে ওই মামুনের সাথে তোর কোনো সম্পর্ক টম্পর্ক নেই তো মা? কি মানে কি, তোমাকে কে বলেছে এই কথা? না না না, কে বলবে, কেউ বলেনি তো। মানে আমি আমি ওই মানে তোদের মেলামেশা দেখে, মানে মা বলছিলাম কি, তো তোর বয়স কম, এই বয়সে একটা ভুল যদি করে ফেলিস। আচ্ছা মা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি কেন মামুন ভাইকে ভালোবাসতে যাব? তোমার কি মানে আমাকে বোকা মনে হয়? মামুন ভাই আমাদের বাড়িতে কাজ করে, আর আমার মতো একজন সুন্দরী শিক্ষিত মেয়ে কেন মামুন ভাইকে ভালোবাসতে যাবে? না ঠিক আছে, তারপরেও মা তুই কিন্তু একটু সাবধানে থাকবি। হ্যাঁ শোনো মা, কখনো কি মামুন ভাইকে আমার সাথে মানায়? তোমাদের ধারণা যে আমার রুচি এইরকম, আমি আর যাই করি না কেন একটা এতিম মানে বোকা শোকা মানুষের প্রেমে নিশ্চয়ই পড়বো না। হ্যাঁ, এই সমস্ত ফালতু কথা এরপর আর কখনো বলবে না, সরো। আমি দুশমন আপনার সাথে আছি, ওই ভয় ডর তো আমারে ভয় হবে। হাসার কি হইলো? আরে আমি আবার কই হাসলাম? তোর আওয়াজটা কিসের থেকে? আরে কই থেকে আইলো, আমি কেমনে গমু? আল্লাহ গো, ও হুজুর, ও হুজুর, আমার মাফ করিয়া দেন, আমার এই জানটা ফেরত দিয়া দেন, আমি আপনার সিন্নি দিব, চালুকের কাঁটা দিব, মিষ্টি দিব। আমার কোন দোষ নাই হুজুর, ওই মেয়ের বাপে আমার খবর দিছে, এইটাই তো আমার ব্যবসা হুজুর, আমার মাফ কইরা দেন। তুই জানোস এই বাড়ির সঙ্গে আমার বিয়ে হইব? নাউজুবিল্লাহ। Thank you.
মামুন, মামুন, এই মামুন, মামুন যাই, এদিক কর, কি হচ্ছে মামি, এদিকি, কি অবস্থা কেন, দুশমন ভাই আবার কি হলো, হ্যাঁ, দেখতে পাবো, এটা কে সঙ্গে আবার, ও, ওই যে কালকে ঘটক আনতে যাওয়ার কথা, আমার মনে হয়েছে ঘটক সাহেব, যন্ত্রণা লম্বা দাড়ি দুশমন ভাই কাজ হয়েছে তা মামি যান গলি তো আপনি বিশ্বাস করতে পারেন না গাছের মতন লম্বা মাটি পর্যন্ত দাড়ি আর গলার কি আওয়াজ তা তুই সকাল থেকে তো ওই একটা কথাই বলতেছিস আসলে ঘটনা কি সেটাই তো বলতে পারছিস না আমি জান ঘটনা হয়েছে ও আরে দেখার পরে তুমি অজ্ঞান হয়ে গেছি আমার তো আর কিছু মনে নাই কেমবাই কব তা মনে থাকবে কেন ঘটনা কি ঘটলো না ঘটলো কিছুই জানলাম না কিছুই বুঝলাম না আর ওদিকে লোকজন বলছে আমার মেয়ের সাথে নাকি জিন আছে বাজারে যাবো মিনিমাম রেডি হবো না তাড়াতাড়ি ফিরবি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আর মামুন ভাই সাথে আছে না ঠিক আছে তাড়াতাড়ি ফিরিস আমাকে তোমার বাড়িতে নিয়ে আসলে তোমার বাবা মা বাবা মা বাড়িতে নেই ও যাক ফাইনালি তোমার বাড়িতে আমার আসা হলো হ্যাঁ না নিয়ে এসে তো আর পারলাম না তার মানে কি তুমি এতদিন ইচ্ছে করে আমাকে তোমার বাড়িতে আনোনি তাই না কি হলো হাসছো কেন কেন আনোনি নিয়ে আসলে যদি আমার আবার বড় হতে ইচ্ছে করে তখন তো আর নিজেকে কন্ট্রোল করতে পারবো সেই জন্যই আর বেলাপু সজল ভাই এটা আপনাকে দিয়েছে আর বলেছে ঢাকায় নাকি আরো একদিন থাকতে হবে আচ্ছা ঠিক আছে সজল ভাই না শুধু আপনাকে উপহার দেয় আর আমি আমি এত সাহায্য করি অথচ কখনো কিন্তু আমাকে কিছু দেয় না হ্যাঁ ঠিক আছে তাহলে এরপর বলবো তোমার জন্য যাতে একটা উপহার কিনে নিয়ে আসে খুশি মামুন ভাই আমি আসলে বুঝতে পারছি না যে আমাদের বিষয়টা আমাকে কিভাবে মানবে সজলকে আমি ভীষণ ভালোবাসি কিন্তু একবার মিথ্যে কথা বলতে গিয়ে যে ধরাটা খেয়েছি ধুরো আপনি কেন এত আগাম টেনশন করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে মামুন ভাই প্রতি মুহূর্তে আমাকে সাহস দেওয়ার জন্য না অনেক অনেক থ্যাংকস
মামুন জি মামি তুই এত বড় সাহস কি বল মেয়ে হাত ধরে শেষ মা মামা 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 আগে আগে আমার কথা শোনো মামা মামা আমার কথা শোনো আগে থাম তুমি ভুল বুঝছো মা তোমাকে বিশ্বাস করছো না বাবা মাকে বোঝাও না মা আমি আজ ওকে দেখে নিব আমি আজ ওকে দেখে নিব মর্জিনা কি বলছো তুমি কিচ্ছু জানো না তুমি দেখো না বাবা মাকে বোঝাও না মা যাতা করছে মাথাটা ঠান্ডা করো আমাদের তাকাও আমার দিকে তাকাও আমি দেখছি আমি মামুকে যে বোঝাই তোর তোর মাকে নিয়ে যা তো बेआदबी करिनी अन्याय करिनी मामा तारपरे जदि आमाके दोषी मने हय आपनार मामा आमि हाथ जोड़ करे माफ चाच्छि मामा आमाके क्षमा करे देन मामा आमार শুধু আমার বলছিস তোর মামি তো ওকে আমি তোকে বিশ্বাস করছি আমি তোর মামির সঙ্গে আলাপ করছি আসসালামু আলাইকুম ভাইজান আসসালাম তারা ঘুরে ঘুরে খুঁজিতেছো তারা ঘুরে ঘুরে একটু ঢাকায় যাইতেছি ঢাকা কেন ওই শালিক ব্যাপারীর পোলা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাইজান শালিক ব্যাপারীর পোলা সজলনা না হ্যাঁ তারে ঢাকায় থেকে আনতে হইব লাস্টটা আনতে হইব তাই আমি যাইতেছি ভাইজান যাও 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 আসি ভাইজান আসসালামু আলাইকুম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলো মামাজান আপাকে তো কোচিং থেকে আনতে যেতে হবে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম মনে ছিল না আপনারা বাড়ির দিকে যান আমি আসছি আচ্ছা ঠিক আছে खूब भालो बान्धवी फेसबुक ना कि ओइटार बान्धवी खुबी खराब खबर किन्तु केंदें एकदम भालो लागे ना आपा मामुन भाई আমার কি মনে হয় জানো আমার মনে হয় যে আমি বাবা আমার কাছে মিথ্যে বলে এই সম্পর্কটা করেছি যার কারণে এত বড় একটা শাস্তি আমার হয়েছে না না আপা এটা ঠিক না আপনি এভাবে ভাববেন না আপা আপনি এভাবে ভাববেন না আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাবা আমার কাছে সমস্ত সত্য স্বীকার করব না আপা একটা জিনিস বুঝতে চেষ্টা করেন সজল ভাই তো আর ফিরে আসবে না তাহলে কেন আপনি শুধু শুধু মামা মামিকে কষ্ট দিবেন আর নিজেই বা কষ্ট পাবেন জানি না কি হবে কিন্তু কিছুই আর ভালো লাগছে না মারি
তোর এই মন মরা চেহারা দেখতে এত ভালো লাগছে না। কত হাসি খুশি ছিল, তুই হাসছিস আবার ঝগড়াও করিস রাগও করিস, এখন কিছুই করিস না। দুই দিন হলো বান্ধবী মরে গেছে, তার জন্য এত শোক করা লাগবে। মা বলতো, মা তোর কি হয়েছে? আমার কিছুই হয়নি মা, আর তোমার সারাক্ষণ আমাকে এত প্রশ্ন কেন করো? চুপচাপ থাকাও কি একটা সমস্যার বিষয়? ভালো লাগছে না। বেলার মা আবার কি হলো? তুমি দেখতে পাচ্ছ না আমাদের অমন হাসি খুশি মেয়েটা কেমন মলিন হয়ে গেছে? কি করব বলো, তোমার মেয়ে তো কিছুই বলে না, সারাদিন চুপচাপ ঘরে বসে থাকে, কোনো কথার উত্তর দেয় না। আর মামুনকেও বেলার কথা জিজ্ঞেস করলে সেও কিছু বলে না। আমার বিষয়টা কিছুতেই ভালো লাগছে না। কি বিষয়? আমার মনে হয় বিষয়টা অন্য কিছু, বান্ধবী মারা গেছে এইটা বড় কোনো বিষয় না, অন্য কোনো বিষয় আছে, আর সেটা মামুন জানে, কিন্তু মামুন জেনেও আমাদের বলছে না। কি বলছো তুমি, অন্য আবার কি ঘটনা? সেটাই তো ধরতে পারছি না। কিছু হয়নি, মনে হয় গ্যাসের জন্য। তুমি কাজ করো না, এখন তো অনেক রাত, ডক্টর পাবো না। তুমি একটু লেবু পাতাকে শুকিয়ে দাও না। না না না, লেবু পাতা লাগবে না। তুমি একটু যাও না, লেবু পাতা নিয়ে আসো। আমার কিছু লাগবে না, তোমরা একটু যাও, আমি রেস্ট নেই, ঘুমালেই ভালো হয়ে যাবে। না না না, তাহলে দুজন যাবো না, তোর মা একদিন তোর সঙ্গে থাকুক, নাহলে আমি খুব টেনশন করবো। তুমি মাকেও নিয়ে যাও প্লিজ। মা মা শোনো, এত অস্থির হওয়ার কিছু নেই, জাস্ট গ্যাসের জন্য, আমি একটু ঘুমোই, ঘুমালেই ভালো হয়ে যাবো। না না মা মা মা, থাকুক তো মা থাকুক, আমি যাচ্ছি, আমি বিরক্ত করছি, আমি যাচ্ছি। না না না, একটু আমি কিছুক্ষণ থাকবো তো মা। যাও
মামুন ভাই, মামুন ভাই, কি ব্যাপার বিলাপা, এত রাতে আপনি এখানে? মামুন ভাই, আমি আমি বাবা মাকে কসম খেয়ে বলেছি যে আমি কারোর সাথে প্রেম করি না। আজকে যদি বাবা আজকে যদি বাবা মা জানে যে আমি আমি প্রেগনেন্ট, তাহলে তাহলে তারা কি করবে মামুন ভাই? আমি এখন কি করবো মামুন ভাই? বাবা জানলে তো আত্মহত্যা করবে। বেলাপা, আপনি এত ভেঙে পড়বেন না। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি স্টুপিড, আমি আমি কি করলাম? আমি আমার বাবা মার সম্মান নষ্ট করে ফেললাম মামুন ভাই। আমার আমার মাথা কাজ করছে মামুন ভাই, আমি কি করবো বলো। আপা আপনি থামেন না। এত রাতে বেলা এখানে কি করছিল বল? এই চুপ করে থাকবি না, কথা বল। আমি সেদিন রাতে তোকে বিশ্বাস করে ভুল করেছিলাম, কথা বলছিস না কেন? আমি তোর মাকে খবর দিয়ে তারপর কথা বল। আমি আসলে ভুল করেছিলাম, আমি ভুল করেছি তোকে বিশ্বাস করে। ভাইজান, ভাইজান, কি ব্যাপার? একবার জরুরি তলব। হ্যাঁ, রহেলা, তোর ছেলে মামুন এত বড় সর্বনাশ করলো আমাদের। আপনি কি করছেন? আমার পেটে জন্ম নিয়ে তুই এত বড় বেঈমান কি করে হলি? বল বল, তুই কি করে হলি? এই জন্য কি তোরে আমি আমার সন্তানের মতো আদর করছিলাম, বিশ্বাস করছিলাম? আমার মায়ের এত বড় সর্বনাশ তুই করলি মামুন, কেন করলি? তিন তিনটা বছর তোকে আমি খাওয়ালাম পড়ালাম, এই দিন দেখবার জন্য তুই আমাকে এই প্রতিদান দিলি? দুশ্মন আমারে কত করে সাবধান করেছিল আমি শুনিনি, এই জন্য তুই আমাকে এইভাবে সেই ঋণ শোধ করলি? মানুষের কথা না শুনে আমি তোর সঙ্গে বেলাকে মিশতে দিলাম, আর সেই তুই আমার সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিলি। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারো যে এই মুহূর্তে আমি গ্রামে কি করে মুখ দেখাবো? এই মুহূর্তে আমার আমার আত্মহত্যা করা ছাড়ার কোনো পথ নেই। বাবা তুমি চুপ, একটা কথা বল, একটা কথা বলবে না। এইরকম একটা কাজ করবার আগে বিষ খেয়ে মরতে পারলে না নষ্ট কথা না একশন। মামাজান, মামাজান, বেলাপাকে মারবেন না, আমার কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার। বাবা তো অনেক ভালো,
কথা খারাপ না, সে সে আপনাদের অনেক সম্মান করে। কোন মুখে কথা বলছিস তুই? তোর মতো ছেলে পেটে ধরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কলঙ্ক। বাবা তোমরা ভুল বুঝছো, আমি না 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 বেলাপা, আপনি কোনো কথা বলবেন না, আমি সব বলবো। হ্যাঁ আমি মামুন সব বলবো, আমি সব বলবো, আমি আমি সব কিছুর জন্য দায়ী। আমি দোষ করেছি মামা, আমাকে যা শাস্তি দেওয়ার আপনি আমাকে দেন মামা, আপনি বেলাপাকে কিছু বলেন না, আমি দোষী মা, মা আমি দোষ করেছি, মা আমি দোষ করেছি। নেন বাবা, বাবা আপনি আমাকে শাস্তি দেন বাবা, আমি সব দোষ করেছি। বেলাপাকে কিচ্ছু বলবেন না আপনারা, বেলাপাকে কিচ্ছু বলবেন না, কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার, আপনার যা শাস্তি লাগে আপনি দেন বাবা, আমাকে দেন বাবা, মামা আপনি আমাকে শাস্তি দেন বাবা। মামা একটা কথা বলতাম, ঘরের সম্মান ঘরে রাখতে হলে এই ছেলেমেয়ের বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেন করলে? কোনো অন্যায় না করে সমস্ত দোষ নিজে নিজে ঘাড়ে নিয়ে নিলে। বেলাপা আপনার আপনার সম্মান বাঁচাবার জন্য কত অবহেলা করেছি আমি তোমাকে, প্রতিনিয়ত নিজের প্রয়োজনে তোমাকে আমি ব্যবহার করে গেছি। তুমি সবকিছু জেনে শুনে সব অন্যায় মেনে নিলে। মামা জানলে, সত্যিটা মামা জানলে, মামি জানলে অনেক কষ্ট পাবে, তাদের তাদের মান সম্মান চলে যাবে। আমি আমি মামুন থাকতে সেটা কেমন করে হতে দিতে পারি? কিন্তু মামুন ভাই, আমি তো তোমাকে ঠকাতে পারবো না। সজলের চিহ্ন, সজলের চিহ্ন সাথে নিয়ে সারা জীবন তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি আমি এত বড় অন্যায় করতে পারবো না মামুন, প্লিজ। বেলাপা আমি আমি সাদামাটা মনের মানুষ, আমি এত কিছু বুঝি না, আমি আর কিছু চাই না, আমার জন্য আপনার এই হাসি মুখটাই যথেষ্ট, হাসি মুখটাই যথেষ্ট। আমাকে নিয়ে আপনার বাঁচার কোনো দরকার নেই, আপনি আপনি সজল ভাইয়ের স্মৃতি নিয়েই বাঁচেন, আমাকে আমাকে শুধু
আপনার পাশে একটু রেখেন, একটু পাশে রেখেন। তুমি এসো আমার সাথে।